আমরা তাকে সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছি এবং তাকে বলেছি এই সংকটময় মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়াবার যে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, শিক্ষা দপ্তর করেছে, রাজ্য সরকার করেছে, তার পাশে দাঁড়াতে আমরা কোনো অবস্থাতেই ছাত্রদের স্বাস্থ্যবিধি মেনে সংকটে ফেলে দিতে চাই না। আমরা বলেছি যে আমাদের ইউজিসির যে আগের অ্যাডভাইসারি ছিল সেই অ্যাডভাইসারিগুলো মেনেই আমরা আমাদের অ্যাডভাইসারি ইউনিভার্সিটিগুলোকে পাঠিয়েছিলাম। তারা সকলের সঙ্গে সর্বত্র সবার সঙ্গে আলোচনা করার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন। ইউজিসি যেন তাকে অনুরোধ করেছে, আপনিও যেন সরকারের এই সিদ্ধান্তকে যাতে ইউজিসি বা এমএইচআরডি তারা যদি অনুমোদন শুধু বলবো না, আজকের এই প্রেক্ষাপটে তারা নিশ্চয়ই বিচার করবেন। আমরা ছাত্রদেরকে অহেতুক সংকটের মধ্যে ফেলে দিতে চাই না।